সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, রোববার চট্টগ্রামে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে ঢাকায় গুলশানের বাসা থেকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে রোববার চট্টগ্রাম সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। এবারে জানাবো, নেতৃত্ব শূন্য বিএনপি, আরো কঠোর হচ্ছে সরকার। সরকার পতনের আন্দোলনে বছরের শুরু থেকেই শান্তিপূর্ণভাবে মাঠে সক্রিয় ছিল বিএনপি, কিন্তু নির্বাচনের কয়েক মাস আগে গত 28 অক্টোবর দলটির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা একজন পুলিশ সদস্য নিহত হওয়ার পর কঠোর হয়ে ওঠে সরকার। গ্রেপ্তার করা হয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নীতি নির্ধারণী পর্যায়ের নেতাকর্মীদের। এছাড়া মাঠে সক্রিয় থাকা আরো 4 জন সিনিয়র নেতা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন। এমন বাস্তবতায় প্রায় নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে বিএনপি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠদের নেতৃত্বে সংকট দেখা দিয়েছে দলটিতে। জানাবো, আশুলিয়ায় শ্রমিক পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ এক। মজুরি বাড়ানোর দাবিতে সাভারের আশুলিয়ায় সপ্তম দিনের মতো সড়কে নেমে অবরোধের চেষ্টা করেছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। জানিয়ে দেব, ড্যান মজিনার পথে কি হাঁটছেন পিটার ডিহাস। জাতীয় সংসদ নির্বাচন হতে আর মাত্র সময় বাকি আছে 2 মাস, ফলে দিন যতই কমে আসছে রাজনীতির মাঠ আরো উত্তপ্ত হয়ে উঠেছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগও আপ্রাণ চেষ্টা করছেন দলীয় সরকারের অধীনে নির্বাচন করবার, আর বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একের পর এক কর্মসূচি দিচ্ছে। তাদের দমিয়ে রাখতে বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে পুলিশ। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো, দেশে এখন দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, পাকিস্তানের বিমান ঘাটিতে হামলা নিহত নয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিমান বাহিনীর একটি ঘাটিতে জঙ্গি হামলা হয়েছে। এ হামলায় 9 জন জঙ্গি নিহত হয়েছেন, যদিও প্রাথমিকভাবে 3 জঙ্গি নিহত হওয়ার খবর জানিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী। শুক্রবার ভোরে পাকিস্তানি বিমান বাহিনীর বিমানওয়ালি প্রশিক্ষণ কেন্দ্রে এ হামলা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আগামীকাল রোববার চট্টগ্রাম বিএনপির সকাল সন্ধ্যা হরতাল। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে ঢাকায় গুলশানের বাসা থেকে গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার প্রতিবাদে রোববার চট্টগ্রামে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপদপ্তর সম্পাদক ও বর্তমানে দপ্তরের সমন্বয়ক মোহাম্মদ ইদ্রিস আলী বাংলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হরতাল শান্তিপূর্ণভাবে সফল করবার জন্য মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও চট্টগ্রামবাসী সহযোগিতা কামনা করছি। দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলা ও মহানগরে সর্বাত্মকভাবে হরতাল কর্মসূচি পালন করা হবে, তবে অ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহী এবং সাংবাদিকদের বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। পাশাপাশি রোববার ও সোমবার বিএনপি টাকা দেশব্যাপী 2 দিনের অবরোধ কর্মসূচিও চলমান থাকবে। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে আটক করে গোয়েন্দা পুলিশ। কনস্টেবল আমিরুল হক হত্যা মামলায় পুলিশের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুক্রবার তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নেতৃত্ব শূন্য বিএনপি, আরো কঠোর হচ্ছে সরকার। সরকার পতনের আন্দোলনে বছরের শুরু থেকেই শান্তিপূর্ণভাবে মাঠে সক্রিয় ছিল বিএনপি, কিন্তু নির্বাচনের কয়েক মাস আগে গত 28 অক্টোবর দলটির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা একজন পুলিশ সদস্য নিহত হওয়ার পর কঠোর হয়ে ওঠে সরকার। গ্রেপ্তার করা হয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের 3 নেতাকে। এছাড়া মাঠে সক্রিয় থাকা আরো 4 জন সিনিয়র নেতা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন। এমন বাস্তবতায় প্রায় নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে বিএনপি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ নেতৃত্বে সংকট দেখা দিয়েছে দলটিতে। 28 অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের পাশাপাশি 1 জন রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়। এছাড়া 41 জন পুলিশ সদস্য, 28 জন সাংবাদিক সহ আরো অনেক পুলিশ আহত হয়েছেন। পুলিশের হিসেবে 55টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, বেশ কয়েকটি পুলিশ বক্স পোড়ানো হয়েছে, পাশাপাশি প্রধান বিচারপতির বাসভবনেও হামলা চালানো হয়েছে। এসব ঘটনার পর রাজধানীর বিভিন্ন থানায় 66টি মামলা দায়ের করে পুলিশ। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের অভিযানে নামে র্যাব এবং পুলিশ। শুরুতেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এরপর একে একে গ্রেপ্তার করা হয় মির্জা আব্বাস, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল, জহিরুদ্দিন স্বপন, মুজিবুর রহমান সারোয়ার সহ প্রায় 2000 নেতাকর্মীকে। এছাড়া গ্রেপ্তার এড়াতে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন সহ সর্বস্তরের নেতাই আত্মগোপনে চলে গেছেন। দল থেকেও তাদের গ্রেপ্তার এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে। এসবের মধ্যে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। এমন বাস্তবতায় নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ নেতৃত্বে সংকট দেখা
দিয়েছে দলটিতে। যদিও কর্মসূচি সফল করতে ভার্চুয়ালি জরুরি বৈঠক এবং যোগাযোগ মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, একটি দলে রাতারাতি যেমন নেতৃত্ব তৈরি হয়ে যায় না, তেমনি রাতারাতি একটি দলকে নেতৃত্ব শূন্য করা যায় না। যাকে যেখানেই গ্রেপ্তার করা হচ্ছে তাৎক্ষণিকভাবে নতুন নেতৃত্ব গড়ে উঠছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। এদিকে তফসিল ঘোষণার আগ পর্যন্ত হরতাল, অবরোধ, ঘেরাও সহ অসহযোগ আন্দোলনের মতো আরো কঠোর কর্মসূচি দিকে যাচ্ছে বিএনপি। এমন প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হতে বলা হয়েছে। গ্রেপ্তার অভিযান আরো জোরদার করতে সরকারের উচ্চ পর্যায় থেকে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বিএনপি নেতাদের গ্রেপ্তারের জন্য নির্দেশনা হয়েছে, তবে দলটির অনেক নেতারাই আত্মগোপনে চলে গেছেন। তাদের ধরতে প্রযুক্তির পাশাপাশি ম্যানুয়াল সোর্স ব্যবহার করছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি হারুনা রশিদ বলেছেন, 28 অক্টোবর হামলা, আগুন, পুলিশ সদস্য নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়া যারা হামলায় নেতৃত্ব এবং উস্কানি দিয়েছে তাদেরও গ্রেপ্তার করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, সমাবেশের নামে বিএনপি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কর্তব্য কাজে বাধা এবং পুলিশ সদস্য হত্যা করেছে। এসব ঘটনায় জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 28 অক্টোবরের দায় বিএনপি কোনোভাবেই এড়াতে পারে না। ভিডিওতে যাদের দেখতে পাচ্ছি তাদের শনাক্ত করা হয়েছে, সব আসামিকে আইনের আওতায় আনা হবে। আশুলিয়ায় শ্রমিক পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ এক। মজুরি বাড়ানোর দাবিতে সাভারের আশুলিয়ায় সপ্তম দিনের মতো সড়কে নেমে অবরোধের চেষ্টা করেছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশ এবং শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন ভ্যান চালক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার 8টা থেকে সকাল 9টা পর্যন্ত টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে সয়তলা এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 8টার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে জামগড়া সয়তলা এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা একত্রিত হতে থাকে। পরে শ্রমিকরা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা গলির ভেতরে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও গুলি ছোড়ে। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়েছেন এক ভ্যান চালক। গুলিবিদ্ধ ভ্যান চালককে উদ্ধার করে স্থানীয় নারী এবং শিশু হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ ভ্যান চালক আমিরুল ইসলাম বলেন, আমি বাইপাইল থেকে 120 টাকায় ভাড়া নিয়ে একজনকে নিয়ে ছয়তলায় যাই, সেখানে গিয়ে শ্রমিকদের আন্দোলনের মুখে পড়ি। এ সময় পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছুড়লে আমি গুলিবিদ্ধ হই, পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে নিয়ে আসে। ঢাকা জেলার উত্তরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বলেন, সকালে শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। আমরা রাবার বুলেট ছুড়েছি কিন্তু কাউকে লক্ষ্য করে গুলি করা হয়নি। ড্যান মজিনার পথেই কি হাঁটছেন পিটার হাস? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে আর সময় আছে প্রায় 2 মাস, ফলে দিন যতই কমে আসছে রাজনীতির মাঠ আরো উত্তপ্ত হয়ে উঠেছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচনের, আর বিরোধী দলীয় দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। তাদের দমিয়ে রাখতে বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে পুলিশ। এদিকে এবারে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলের বাইরেও সোচ্চার আছেন বিশ্বের অনেক প্রভাবশালী দেশ ও সংগঠন। বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি কড়া নজরদারিতে রেখেছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসও বেশ আলোচিত হচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন ভূমিকা রাখতে পারবেন সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত গোলাম মাওলা রনি। তিনি বলেন, পিটার ডি হাস যেমন রাজনীতিতে খুব একজন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি 2012 সালে ও 2014 সালের দিকে ড্যান মজিনা নামে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, তিনিও একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হতে পারেননি। ওই সময় ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের কার্যক্রম দিল্লি থেকে নিয়ন্ত্রিত হতো। ওই সময় ওয়াশিংটনের সঙ্গে দিল্লির খুব সুসম্পর্ক ছিল। আমেরিকা তখন বাংলাদেশের যে কোনো বিষয়ে দিল্লির পরামর্শে চলত, কারণ 2014 সালে সুজাতা সিং বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যিনি ভারতের বহি গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাই এই কর্তৃত্বের মধ্যে ড্যান মজিনা সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিলেন। এক কথায় আজকের পিটার ডি হাসের মতো মজিনাও চেয়েছিলেন বাংলাদেশে একটি ভালো নির্বাচন হোক। ওই সময় আওয়ামী লীগ নির্বাচন করে ফেলে, পরে ঘোষণা দেয় পরে আরেকটি নির্বাচন করব, সেখানে সব বিরোধী দল অংশগ্রহণ করবে। তবে পরে আর আওয়ামী লীগ কথা রাখেনি, কিন্তু ড্যান মজিনা আওয়ামী লীগের উপর বিশ্বাস ও আস্থা রেখেছিলেন, ফলে বিএনপিকে আশ্বাস দিয়ে আন্দোলনও বন্ধ করিয়েছিলেন ড্যান মজিনা। পরবর্তীতে আওয়ামী লীগ কথা না রাখলে তিনি খুবই বিব্রত ও লজ্জিত হয়ে পড়েন। এরপর কিছুদিন বাংলাদেশে কর্মরত ছিলেন, পরে আওয়ামী লীগের সর্বোচ্চ তুচ্ছতাচ্ছিল্যের শিকারও হয়েছিলেন। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা তাকে কাজের মেয়ে মর্জিনা বলেও সম্বোধন করেছেন।
হয়েছিল। এরপরও মর্জিনা আওয়ামী লীগের কিছুই করতে পারেনি, বরং নাকে খত দিয়ে আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। এদিকে গত কয়েক বছর ধরে পিটার ডিহাস প্রাণন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এমনকি ভিসা নিষেধাজ্ঞা থেকে শুরু করে আমেরিকার যেসব বলিষ্ঠ কর্মকাণ্ড রয়েছে এগুলো প্রয়োগ করবার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করেছেন, যথেষ্ট শ্রম দিচ্ছেন। বর্তমানে কিন্তু ড্যান মজিনার মতো তিনিও আওয়ামী লীগের কাছে তুচ্ছতাচ্ছিল্যের শিকার হচ্ছেন। অনেকেই তাকে বিরোধী দলীয় ত্রাণকর্তা বলছেন। পিটার ডিহাসের কাছে যে বিএনপির জনপ্রিয়তা সেটি কোনোভাবেই আওয়ামী লীগের লোকজন সহ্য করতে পারছে না। ড্যান মজিনার মতো পিটার ডিহাসকেও অনেক নামে তুচ্ছতাচ্ছিল্য করা শুরু করে দিয়েছেন আওয়ামী লীগের লোকজন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পাকিস্তানের বিমান ঘাঁটিতে হামলা নিহত নয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিমান ঘাঁটিতে একটি জঙ্গি হামলা হয়েছে। এ হামলায় নয়জন নিহত হয়েছেন, যদিও প্রাথমিকভাবে তিন জঙ্গি নিহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। শুক্রবার ভোরে পাকিস্তান বিমানবাহিনীর বিমানওয়ালী প্রশিক্ষণ কেন্দ্রে এ হামলা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী বলছে, শুক্রবার ভোরে বিমানওয়ালী প্রশিক্ষণ কেন্দ্রে হামলার চেষ্টা করে জঙ্গিরা, তবে বিমান ঘাঁটিতে ঢোকার আগেই তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে। হামলার সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে তিনটি গ্রাউন্ডে বিমান ও একটি জ্বালানি ট্যাঙ্কারের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় আরো জঙ্গি থাকতে পারে এমন সন্দেহে পরবর্তীতে তাদের নির্মূল করতে চিরুনি অভিযানে নামে পাকিস্তানি সেনাবাহিনী। অভিযান শেষে তারা জানান, নয় জঙ্গির মধ্যে সবাইকেই হত্যা করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী আরো জানিয়েছে, সেনাদের দ্রুত কার্যকরভাবে এ হামলা প্রতিহত করা গেছে, ফলে মানুষ এবং সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তবে এবারে জঙ্গি হামলায় সশস্ত্র বাহিনীর কেউ হতাহত হয়েছে কিনা তা বিবৃতিতে উল্লেখ করেনি সেনাবাহিনী। এদিকে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিকে জিহাদ পাকিস্তান। গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেন সংগঠনটির মুখপাত্র। এই সংগঠনের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন পাকিস্তানি তালিবানের সংযোগ রয়েছে। সম্প্রতি পাকিস্তানে হওয়া অধিকাংশ জঙ্গি হামলা করেছে এই পাকিস্তানি তালিবান। এর আগে শুক্রবার পাকিস্তানের বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় সিরিজ জঙ্গি হামলায় অন্তত ১৭ জন সেনা নিহত হয়েছিলেন। এসব হামলার পরপরই বিমান ঘাঁটিতে হামলা হয়েছে।